কালু ওই কালু কি করবি কো আপনি মজা করতে আছেন দেখেন সাংবাদিক রফিক পত্রিকায় মগু ব্যাপক হিস্টরি তুললা ধরছে সন্ত্রাসী রাজাই সাহসী কণ্ঠ পত্রিকার তরুণ সাংবাদিক বিপ্লবকে হত্যা করেছে ওই কালু রফিককে শেষ করে ফেলা হয় মুদের কথা কইছেন সেবাটা কথা না হনবে এই বেড়াই মরিয়া যাইবে দেশের টপ টেররা এখন ঢাকায় হ্যাঁ আশ্রয়দাতা এক সরকারি দালাল হ্যাঁ ও ভাই আপনি না বোবা পেপার পড়তেছেন কেমনে তো আলাদ বোবা ছিলাম এখন ভালো হয়ে গেছি বিদেশি কবিতা দেয়ছি না চেষ্টাতে কি হইলো আমরা ভাত পাই না আর ওনাদের খুন করে সামনে তোলে আর খালি খাই আর ঘুমায় হ্যাঁ ওই বেটা সাংবাদিক রফিকুজ্জামানের বাসা আছে না হ্যাঁ টাকা দিলে সিনি না দিলে সিনি না এইটা ইরা ইভেন আসেন আসেন আমার লগে গাড়ি আনতেইব না খালি পিছে পিছে আসেন আপনারা কাকে খুঁজছেন সাহসী কণ্ঠ পত্রিকার সাহসী সাংবাদিক রফিকুজ্জামানকে আমরা খুঁজতাছি আমি রফিকুজ্জামান রফিকুজ্জামান মগো পিছে লাগো মগো কথা পত্রিকায় লেখো নিজের বাবু কি হ্যাঁ আরে তোর মতো সাংবাদিকরে নামাইরা ফেললে আমাগো বিপদ রফিক শুধু কলম দিয়ে লিখেই সাংবাদিক হয়ে বেঁচে থাকা যাবে না কলমের সাথে থাকতে হবে প্রতিরোধ করার সাহস এবং ঠিকই বলেছিস কিন্তু আমি ভাবছি পুলিশ যদি থানা থেকে ওদেরকে ছেড়ে দেয় না না সাথে অস্ত্র পেয়েছে তাছাড়া ওদের নামে ওয়ারেন্ট আছে পুলিশ ওদের খুঁজে ওরা রাজা সাহেবের লোক আপনি না আসলো ওদেরকে আমি ছেড়ে দিতাম তাছাড়া বুঝিনি তো মন্ত্রণালয় থেকে আমাদের উপর ভীষণ চাপ কোন সন্ত্রাসী যেন কিছুতেই ছাড়া না পায় তবু তো ছেড়ে দিচ্ছেন আচ্ছা আপনার দৈনিক ইনকাম কত বলুন তো আসলে সবাইকে দিয়ে টিয়ে কিছুই থাকে না এত টাকা রোজগার করে বলছেন কিছু থাকে না যাক গে ওদেরকে ছেড়ে দিন জি ম্যাডাম ইন্সপেক্টর ওদের ছেড়ে দিন ইয়েস স্যার হুদা হুদি ধরিয়ে আনছেন সারিয়ে ইজন দেবেন তা আনলেন কি আরতে এখানে দেরি করবেন না যে কোনো সময় বড় স্যার চলে আসবেন ও আপন কি আপনি ম্যানেজ করেন মুই ভাগি এই না দেই মগো জায়গায় এই দেরে বাইন্দে থুন ওসি স্যার ওদের ছেড়ে দিলেন কেন আচ্ছা ওসি স্যার ওরা কি ধরা পড়েছিল নাকি একজন সাংবাদিককে হত্যা করতে গিয়ে ওরা হাতে নাতে ধরা পড়েছে আর আপনি বলছেন ধরা পড়েছিল নাকি বসুন সাংবাদিক সাহেব বসুন অভিযোগ থাকলে লিখে জানাতে পারেন অভিযোগ করতে আসিনি শুধু দেখতে এসেছি আইনের এই পবিত্র পোশাক পরে কিভাবে অসহায় মানুষদের ধোকা দিচ্ছে পুলিশ ধোকা দিচ্ছে না সাংবাদিকরা দিচ্ছে মিথ্যে বলছেন ম্যাডাম ধোকা যদি সাংবাদিকরা দিত তাহলে সন্ত্রাসীরা সাংবাদিক রফিকের উপর চড়াও হতো না হয়তো হিসেবের অঙ্কটা মিলছে না তাছাড়া আপনার সাথে যখন রাজামতি দালালি করছে পুলিশ কি করবে পুলিশ অনেক কিছুই করতে পারে আমি যদি এই অফিসের চেয়ারে থাকতাম তাহলে তোমার মতো নারী সন্ত্রাসী এখন এখানে না থাকতো স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও তোমাকে ছাড়াতো না